সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনে অরাজকতা বন্ধ করা সহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে সোমবার প্রাথমিক শিক্ষা সংসদে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। সংগঠনের পক্ষ থেকে এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে মূল কর্মসূচি পালনের পাশাপাশি আদিবাসী সাঁওতাল ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা সংসদ কার্যালয়েও ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কর্মী সমর্থকরা। প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের গেটে আন্দোলনকারীরা তাদের সংগঠনের পতাকা ঝোলালে তা খুলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই ক্ষুব্ধ আন্দোলনকারীরা তুমুল বিক্ষোভ দেখায় সংসদ অফিসে। ধন্যবাদ জানাচ্ছি সংবাদ মাধ্যমদেরকে, কেননা আমাদের এই সংবাদ তো প্রকাশিত হয় না, ওটা বড় দুঃখের কথা। যা আজকে আপনারা এসেছেন আমাদের যে ক্ষোভের বিষয় আপনারা তো জেনে থাকবেন, আজকে সাঁওতালি মাধ্যমে যে পঠন পাঠন চলছে সে একটা অরাজকতা চলছে। অরাজকতা বলতে কীরকম, ধরুন আমাদের কোথাও পাঠ্যপুস্তক নেই, টাইমে পৌঁছাচ্ছে না, আর সেটাও যদি হয়ে থাকে সেটা অনেক ভুল ভ্রান্তিতে মানে ভর্তি। এখনও পর্যন্ত আমাদের এডুকেশান বোর্ড গঠন না হওয়ার জন্য আমাদের যে সমস্যা হচ্ছে, কোনো সুস্থভাবে কোনো পাঠ্যপুস্তক তৈরি হচ্ছে না। বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে যে সিস্টেম দরকার, কোনো ভালো করে রেকমেন্ডেশন নেয়, বিদ্যালয়ের শিক্ষক নেই, শিক্ষিকা নেই, এই যে অবস্থা চলছে। আমরা হয়তো শুনে থাকবেন আমাদের পশ্চিমবঙ্গের যে ফার্স্ট সীতানাথপুর এসএস হাই স্কুলের আমাদের ছাত্রী একজন গত মাধ্যমিকে ফার্স্ট হয়েছেন, সেখানের স্ট্রাকচার সম্বন্ধে আমি ওখানে একটা টিচার, তো ওইখানে গিয়ে দেখবেন আপনারা একটা যাবেন, ওইখানে কষ্ট করে একটু যাবেন যে কী মানে গরু গাধার মতো ছেলেদেরকে থাকতে হচ্ছে। কোনো হোস্টেল বিল্ডিংয়ে পর্যাপ্ত পরিমাণে নেই, ক্লাসরুম নেই, আমাদেরকে মর্নিং সেশানে করতে হয়। সেটা আমাদের 6:30 থেকে 10:30 মধ্যে শেষ করতে, কেন বাংলা মাধ্যম শুরু হয়, সেখানে আমাদের যে ঘাটতি চলছে, আমাদের সিলেবাস শেষ করতে সমস্যা হচ্ছে। এইভাবে আমাদেরকে আমাদের ছাত্রছাত্রীকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা আমরা খুব দুঃখের মধ্যে আছি। তাই আজকে আমরা অবরোধ করতে সামিল হয়েছি, আর আমরা সবাই চাইব আমাদের এই যথার্থ এবং যুক্তিসঙ্গত আমাদের যে দাবি দাওয়া নিয়ে আমরা ঘেরা করেছি সবাই সহমত পোষণ, এটাই আমাদের কথা। আমাদের যতক্ষণ না এই দাবি দেওয়া আমাদের পূরণ হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব, এটাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ। হ্যাঁ, ঝাড়গ্রামে সম্ভবত চলছে, আমাদের পারগানা মহল যারা নেতৃবৃন্দ আছেন। এখন দেখুন, সরকার আমাদের নিয়ে জল মাপছে, হয়তো শুনে থাকবে বিভিন্ন দাবি দেওয়া আমাদেরও। আজকে তো আমরা হঠাৎ করে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আসিনি, আমরা অনেক চিঠি চাপাটি করেছি, আবেদন নিবেদন করেছি, তাতেও আমাদের কাজ হয়নি। বড় দুঃখের কথা, সরকার বাহাদুর কী চাইছেন আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমাদের তো সেই প্রতিজ্ঞা নিয়ে এসেছি, যদি সরকার মহোদয় যদি মনে করেন যে না এনাদের দাবিটা যুক্তিসঙ্গত এবং এটা নিয়ে এদের কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, ওনারা যদি ভেবে থাকেন এবং প্রতিশ্রুতি দেন, অবশ্য আমরা তো আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই যে এখানে এসে পড়ে থাকবো, আমাদের ঘরে কাজ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আমরা, আমাদের অনেক এসেছেন, তো ওনাদের তো কাজ নেই এখানে খেয়ে দিয়ে পড়ে, আর আমাদের সেরকম হয়তো রসদও নেই। এবার আন্দোলনকে অন্য পর্যায়ে কীভাবে নেওয়া যেতে পারে, সরকার দৃষ্টি কীভাবে আকর্ষণ করা যায়, সেভাবে আমরা নড়ব। আমাদের অবস্থায় যেহেতু শিক্ষা সম্পর্কিত দাবি দেওয়া আমাদের, এটা আমাদের আমাদের যদিও এটা ছিল না, আমাদের যে হয়তো দেখে থাকবেন আমাদের ঘেরা কর্মসূচিতে এই এজেন্ডাটা ছিল না, ডিএফিস ঘেরা, কিন্তু আমরা বাধ্যবাধক যেহেতু এটা আমাদের শিক্ষা সম্পর্কিত জড়িত, এবং ডিআই সাহেব কতটা আমাদের দাবি দেওয়া কতটা ওয়াকিবল কিনা জানি না, আমরা অনেক চিঠি চাপাটি করেছি কিন্তু তাতে কাজ হয়নি, বাধ্য হয়ে আমরা ডিআই অফিসটাকেও ঘেরার আয়তায় রাখছি আর কি। আমার মানিকচাঁদ সরেন, আমি সীতানাথপুর এসএস হাই স্কুলের টিচার। আমি পদে ঠিক নেই, আমাদের আমি ইংরেজি পড়াই, মূলত আমি প্রাইমারির টিচার।